প্রিগি ম্যাথ এডুকেশন আড্ডাতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে একটি ম্যাথ দেব, যে ম্যাথটি অলরেডি আপনাদের স্ক্রিনের সামনে ও বোর্ডে দেওয়া রয়েছে। যে ম্যাথটিতে কি বলা রয়েছে বন্ধুরা, বলা রয়েছে একটি সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাটিকে নয় দ্বারা বিভাজ্য বলা করা যায়। অর্থাৎ বলা রয়েছে সংখ্যাটিকে নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটির মধ্যে একটি মিসিং নম্বর রয়েছে, সেখানে কি রয়েছে এম, অর্থাৎ ওই এম এর ভ্যালু কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ যে কোনো সংখ্যা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো, না ওই যে সংখ্যাগুলির মধ্যে যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলো যদি আমরা যোগ করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা যদি নয় দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে বড় সংখ্যাটি যেটা ছিল সেই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের প্রথমে কী কাজ হবে বন্ধুরা, এই টাইপের অঙ্ক করতে গেলে যে সংখ্যাগুলি বলা রয়েছে সেই সংখ্যাগুলি অ্যাড করব। করার পরে যেটুকু নয় দ্বারা বিভাজ্য সংখ্যা থেকে কম হচ্ছে সেই সংখ্যাটির ভ্যালু হয়ে যাবে এম। তাহলে কীভাবে পাবো আমরা, এক যোগ ছয় যোগ দুই যোগ চার, অথবা এর ভ্যালু আসছে কত, ১৩। তাহলে প্রথম নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত, প্রথম সংখ্যা হচ্ছে নয়, তার পরের সংখ্যা কত, ১৮। তাহলে ১৮ থেকে কত কম বন্ধুরা, ৫। অর্থাৎ এই বড় সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হতে গেলে এম এর ভ্যালু কত হতে হবে, না ৫। কীভাবে পাচ্ছি, ১৮ মাইনাস ১৩ ৫। অর্থাৎ বন্ধুরা এম এর ভ্যালু পেয়ে গেলাম ৫। তা বন্ধুরা আপনারা এম এর ভ্যালুটা বসিয়ে একবার চেক করে দেখে নিতে পারেন যে নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।